প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকেও আপনাদের কাছে নতুন একটা বিজ্ঞপ্তি নিয়ে এসে আপনি দেখতে পাচ্ছেন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক কার্যালয়ের এখানে দেওয়া আছে। তে আপনাদের বন্ধুরা, আমি আমার এইখানে আপনারা আমার এই চ্যানেলটা থেকে ইয়ে করবেন, এতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, আর তাহলে সঙ্গে সঙ্গে যে কোনো আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পাবেন। আর এখানে অনেক চাকরির সবসময় প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট ভিডিও দেওয়া হয়। চলুন শুরু করা যাক বন্ধুরা। আমি এখন নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত বলছি। দেখেন, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে জনশ্রুতি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক বাস্তবায়িত দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্পের আওতায় 64টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স চালুর লক্ষ্যে সমূল অবস্থায় ভিত্তিতে প্রকল্প মেয়াদের জন্য জনবল নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নম্বর, পদের নাম আশিক সম্মানী, পদের সংখ্যা, বয়স, নিয়োগ বিধি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, ড্রাইভিং ইনস্ট্রাক্টর ব্যবহারিক 40,000 টাকা, সাকুল্যে তৎসম প্রকল্পের আওতায় সংস্থানকৃত অন্যান্য আর্থিক সুবিধাদি। পদের সংখ্যা হলো 106টি, বয়স হলো অনূর্ধ্ব 30 বছর এবং অনধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। আর মাসিক সম্মানিত প্রকল্প মেয়াদের জন্য অস্থায়ী ভিত্তিতে গেস্ট ট্রেনার হিসেবে নিয়োগ প্রদান করা হবে। যোগ্যতা, ন্যূনতম এসএসসি পাস, বিআরটিএ ইনস্ট্রাক্টর লাইসেন্স জারি হতে হবে। অনুমোদিত ড্রাইভিং প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষক হিসেবে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বরে দেখেন হলো ড্রাইভিং ইনস্ট্রাক্টর তাত্ত্বিক, এটা তো 40,000 টাকা সর্বসাকুল্যে তৎসব প্রকল্পের আওতায় সংস্থানকৃত অন্যান্য আর্থিক সুবিধাদি। পদের সংখ্যা হলো 36টি, অনূর্ধ্ব 30 বছর, মাসিক সম্মানিত প্রকল্প মেয়াদের জন্য অস্থায়ী ভিত্তিতে গেস্ট ট্রেনার হিসেবে নিয়োগ প্রদান করা হবে। যোগ্যতা, ডিপ্লোমা ইন অটোমোবাইল বা মেকানিক্যাল পাস, অনুমোদিত ড্রাইভিং প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষক হিসেবে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বিআরটিএ ইনস্ট্রাক্টর লাইসেন্স তারিখে অগ্রাধিকার দেওয়া হবে। এই আবেদনপত্র প্রেরণের নিয়মাবলী শর্ত সমূহ এখন আমি আপনাদের বলছি। দেখেন, 1 নম্বর, সাদা কাগজে কম্পিউটার টাইপকৃত হলো 1 নম্বর, প্রার্থীর নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, জন্ম তারিখ, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ, বয়স, বর্তমান ঠিকানা, মোবাইল ও ইমেল সব, স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ পূর্বক আগামী 20/10/2021 তারিখে বিকাল 5টার পূর্বে প্রকল্প পরিচালক দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্প জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো 89/2 অষ্টমতলা কাকরাইল ঢাকা 1000 বরাবর আবেদনপূর্বক উক্ত ঠিকানায় ডাকযোগে বা ব্যক্তিগতভাবে পৌঁছাতে হবে। বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সহিতায়িত সকল যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র বা ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশনের চেয়ারম্যান বা কমিশনার কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, জন্ম নিবন্ধন, পাসপোর্ট কপি সংযুক্ত করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে। মুক্তিযুদ্ধ বা শহীদ মুক্তিযুদ্ধ কৌশল প্রার্থীদের ক্ষেত্রে অবশ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সনদের গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুযায়ী আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। আর যেগুলো এইটা হলো অবশ্যই লিখিত